বিরোধী দল কংগ্রেসের হাতে আক্রান্ত শাসক দলের এক কর্মী। ঘটনা সোমবার রাতে উদয়পুর মহকুমাধীন বাগমা বাজারে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রঞ্জিত ঘোষ। অভিযোগে তীর বাবুল ঘোষ নামে এক কংগ্রেস সমর্থকের বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরপ্রদেশ সহ চার রাজ্যে বিজেপির জয়ে আনন্দিত হয়ে সোমবার সন্ধ্যায় বাগমা বাজারে বিজেপির এক বিজয় মিছিল বের হয়। এদিন মিছিল শেষ হলেই হঠাৎই বাগমা বাজারে বিজেপি কর্মী রঞ্জিত দাসের উপর বাবুল ঘোষ নামে জনৈক কংগ্রেস দলের কর্মী অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ। আর এই ঘটনায় বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জিত ঘোষ নামে জনৈক বিজেপি কর্মী। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান বিজেপি বাগমা মণ্ডল সাধারণ সম্পাদক রামচন্দ্র দেবনাথ। এদিকে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথের নেতৃত্বে রাধাকিশোরপুর থানার বিশাল পুলিশ বাহিনী CRPF ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বাগমা বাজারে কঠোর নজরদারি জারি রাখেন। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের উত্তপ্ত বাগমা বাজার সংলগ্ন এলাকা। বাজার রাজধানী যে বেলপাটি আনছি তাদের টাকা পয়সা লাগে আমার ফোন করতে থেকে কাটবো ওই আসুক নিয়ে আই ওটু ফাটি বেশি আমি বয়ে গেছি আমি পেলাম দেখা খুব পরে টাকা দেবো রাজধানাতে কোন কাকু অনেক দূর থেকে তিনটে লোক আনছি তারা পয়সা দিতে লাগবে তখন আমি কী করলাম ফাটি বেশি আইয়া তারা ফোন করলাম কই আসুক ওই বাজারে আসছি চলে আসছি আমি তারা টেয়া টুয়া দিতেছি এমনি দিয়ে একটা হয়েছিল লাগলো এই ফাটি বসতে পারিছি পারিছি আর তুমি দূরে দূরে লিয়ে গেছি ফাটি বসে সব হ্যাঁ কী দিছি কম মুখে বাড়ি দিছি কোথা ওই যে যে জায়গাটা করলাম ওই যে ওখান ছেড়ে রেশন ডাক্তার ওইখানে তো এইখানে তো বাড়ি দিছে তো ওখানে আমি বাবা ডাক্তার এখানে গেলাম কোন না এটা এখানে ওই কোনো সেই লাগবো হসপিটাল গেলাম তখন আমি তাড়াতাড়ি করে অটো নিয়ে হসপিটাল নিয়ে গেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।